যবে থেকে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন তবে থেকে কংগ্রেসের তরুণ ব্রিগেডকে নিয়ে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রদেশ যুব কংগ্রেসে নতুন করে পানি সঞ্চার করেছেন শাদাব খান। একুশের ভোটে পুরো দায়িত্ব তার কাঁধে। ভবানীপুর কেন্দ্রের মতো হেভিওয়েট কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী সোহনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এমন একটা কঠিন কেন্দ্রে শাদাব খানের মতো তরুণ নেতার উপরই ভরসা রেখেছে হাইকমান্ড। নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার। শুক্রবার দিন বিকেলে পিজি হাসপাতালের কাছে একটি গুরুদুয়ারাতে গেলেন শাদাব খান। প্রার্থনা করার পাশাপাশি তিনি বলেন, এবারে ভোটে ভবানীপুরের মানুষ দুই ফুলকেই প্রত্যাখ্যান করে হাতের উপরই ভরসা রাখবে। দেখি আজ শাদাব ভাই কে লিয়ে আয়া হুঁ। শাদাব ভাই কংগ্রেস কে সচ্চে সিপাহী আর কাহা জাতা হিন্দি মে শের চলা করতে হ্যাঁ খুদ্দার চলা করতে হ্যাঁ শের চলা করতে হ্যাঁ খুদ্দার চলা করতে হ্যাঁ দিল মে হৌসলা লিয়ে হাত জোড় কে শাদাব জেসে জনতা কে সেবাদার আর কংগ্রেস কে বফাদার চলা করতে হ্যাঁ তো আপ ইনকো প্যার দিজিয়ে সচ্চে পাতশাহ ইনকো তরক্কি বখশে আর ইয়ে কংগ্রেস কা ও যোদ্ধা হ্যায় জো আপনে আখরি সাঁস সে কংগ্রেস কা পরচম লহরা থা। আশীর্বাদ লেকে হম লোগ যা রহা হ্যায় বায়ুগুরু জি কৃপা রহে জিত হাসিল হো আর ইয়ে জনতা আপনা ভবানীপুর অ্যাসেম্বলি কে সবকে সাথ হ্যায় হর ওয়াক্ত উনকে সাথ রহেঙ্গে উনকে হর দুঃখ সুখ মে সাথ রহেঙ্গে আর ইয়াহাঁ কে জো জো কাম পেন্ডিং হ্যায় সব কাম কো করেঙ্গে। ফুল পুরো আশাবাদী আছি আমরা এই অ্যাসেম্বলিটা জিতছি। আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা সরকার করতে যাচ্ছি। দেখুন এরা অনেক সময় বলেছে খেলা হবে খেলা হবে, আসলে খেলা হয়ে গেছে কিন্তু খেলাতে যে হয় না ফিক্সিং সে ফিক্সিং হয়েছে। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। দ্বিতীয় দফায় ভোটের দিন নন্দীগ্রামের